সকল দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটা। দর্শক দেখছেন, এখানে আমরা একটি শাইওয়াল জাতের বাছুর করে দিচ্ছি। আজ হচ্ছে 2 মে 2022 রোজ সোমবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু ছাগল হাট বসে। তো কি ধরে আজকে এই বাছুরগুলো এখানে গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই তথ্যগুলো আমরা আপনাদের একটু দেই। আমরা এখানে একটু দেখছি গরু মালটার দাম কত পর্যন্ত উঠেছে, মালটার দাম ভাই কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে তাও দেয় না। দর্শক শুনছেন যে দাম চাওয়া 65, দাম দিচ্ছে 59,000, তারপরে দেননি। আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে আজকে যে শাইওয়াল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো আপনাদের করছি। আমরা আরো কিছু গরু রয়েছে, আমরা সেই গরুগুলো প্রস্তুত নেই, দেখি কিছু গরু রয়েছে, ছোট এটা কত এখন 52, দাম কত দিচ্ছে 43, কমন টার্গেট কেমন 5,000 45 হলে দিবেন। দর্শক শুনছেন যে দাম চাওয়া 52, দাম বলছে 43, 45 হলে উনি এটি বিক্রি করবেন। আমরা শুনছিলাম এপাশেও, আমরা আরেকটি গরু দেখছিলাম এটা কত, এটা চাওয়া 62, কত করছে 48,000। তো কটা গরু আছে আজকে? আমদানি তো খুব কম, বাড়িতে গরু আছে এই ধরনের, কতগুলো আছে এখন? চার পাঁচটা মতো আছে। মানে কেনা বেচা তো আপনি করেন? করেন। কেউ যদি চায় আপনার কাছে গরু দিতে, আপনারা তো সরাসরি গরু বিক্রি করেন, সরাসরি আপনাদের সঙ্গে যোগাযোগ করলে যেটা পছন্দ করবে এটা কিনে দিতে যাও। আচ্ছা, তো একটু নাম্বারটা বলেন তো দেখি। 01774 হ্যাঁ 08297 হ্যাঁ। নাম কি? নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর, দর্শক শুনছেন যে উনি আমবাড়িহাটেই এই গরুগুলো কেনা বেচা করেন। যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা সরাসরি এই যে যারা বিক্রি করে তাদের সঙ্গেই যোগাযোগ করে আপনারা কিনতে পারবেন। তো দেখি আমরা আরো কিছু গরুর পাশেও আরেকটু দিচ্ছি, আমরা সেটার উপর তথ্য নিয়ে নেই। আজকে আমদানি খুব কম, কত চাইছেন ভাই? এখন আমি 42 দাম চাওয়া, হ্যাঁ বিক্রি করব 37 হলে দিয়ে দেব 37, কিন্তু কাস্টম 36-35 দাম করতেছে। দর্শক শুনছেন যে 36-35 দাম করতেছে। আমরা এই পাশেও এখানেও আরেকটু দেখছি, মাত্র 36, কত মাত্র 36, দামে কম পাড়ি নাই তো, এটাকে বেচা দাম 36, বেচা দাম 36। দর্শক শুনছেন যে বেচা দাম 36, পাড়ি নাই কিনা 35, 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 35
উনি এটি দিবেন আমরা দেখছি এটা কার এটা আমার এটা কত এটা মাত্র 28000 এটা 28000 এটা কত কইছে ব্যাপারী বলতেছে 27 27 কেনা বেচা কত এটা কেনা বেচা মানে 500 টাকা না বলে দিয়ে সাড়ে 26 26 কিনা দর্শক দেখি তোমার গরু কয়েছে এটা কত কিনলেন নাকি 50 মানছি এটা কত কত দাম 56 57 56-57 হলে দিবেন আপনারা জানেন এই এই জায়গাটিতে সব সাহিওয়াল জাতের বাছুর গরু থাকে আমরা সেখান থেকেই
আপনাদের কিছু গরুর তথ্য দিলাম, কারণ আজকে ঈদের হাট বলছে যে আগামীকাল ঈদ, সে কারণে আজকে আমদানি খুব কম। তো আমরা যেটুকু ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের একটু দিচ্ছি যে কি ধরে আজকে এখানে এই গরুগুলো ক্রয় বিক্রয় হচ্ছে। এখানেও দেখছি আর কি চাষা কত ওইটা অল্প আটকে আছে কত চাইছেন? 48 কইছে আর 49 চাইছে। দর্শক শুনছেন যে 48 পর্যন্ত বলছে আর 49 চাইছে। না হলে দিবা লাগবে, না হলে দিতে হবে। কত এটা ভাই? 38 চাচ্ছেন। কত কষে এটা? সব বিক্রি একটা আছে, তাহলে তো বাজার মোটামুটি আজকে ভালোই পাইছে। ভালো পেয়েছেন। কত চাইছেন এটা? 32 কত কষে এটার দাম? 26-27 এত কম? কমে কয় কত জোড়াটা? কত? 80 সাহিবল বাচ্চা সেজন্য কত খাওয়া চাইলা? 70 ভাঙি কছে, 70 ভাঙে এরকম। বেচা কি 70-এর উপর? 75 হলে দেবো। দর্শক শুনছেন যে 75 হলে উনি দেবেন। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে ঈদ পূর্ববর্তী হাটটি বসেছে, আমরা সেখান থেকেই এই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। এখানেও দেখছেন গরুটিকে বের করছে। কত কইছেন এটার দাম? দাম কইছি 27,000। আর চাইছে কত? 37,000 চাইছে। 30,000 চাইছে। দর্শক শুনছেন যে 27,000 বলছে, 30,000 চাচ্ছে। আমরা দেখছিলাম দিনাজপুর জেলার আমবাড়িয়াতে আজকে যে ছোট ছোট সাইবল জাতের বাছুর গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল, সেগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।